গোপালপুর উচ্চ বিদ্যালয়। প্রাচীন সমতটের উত্তরে ঘেঁষা জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সর্বদক্ষিণ পশ্চিমের এতদা অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রান্তিক পর্যায়ের একজন ব্যবসায়ী শিক্ষানুরাগী মরহুম মোহাম্মদ খোরশেদ আলম কন্ট্রাক্টর 1976 সালে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী প্রাচীন এই বিদ্যাপীঠ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টির শিক্ষার মান ও উত্তম ফলাফলের জন্য উপজেলার অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থায় পাঠদান ও উত্তম ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আন্তঃ স্কুল ক্রিয়া, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে নবীনগর উপজেলা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার উল্লেখযোগ্য একটি বিদ্যালয় হিসেবে সুনাম অর্জন করে গোপালপুর উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, 2010 সাল থেকে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন গোপালপুর গ্রামের কৃতি সন্তান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মরহুম সার্জেন্ট মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান, বর্তমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচের সংসদ সদস্য শিক্ষানুরাগী জনাব ফয়জুর রহমান বাদল, যার তত্ত্বাবধানে ত্বরান্বিত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষার মান। এই বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য হলেন গোপালপুর গ্রামের কৃতি সন্তান বাংলা চলচ্চিত্রের কালজয়ী চিত্রনায়ক আলমগীর। তবে বিশ্বে তো এক মহান নেতা। এবং আগে আগে পরীক্ষার হলে যাওয়া উচিত, তাড়াহুড়া করলে তোমার মাইন্ড ঠিক থাকবে না। এসএসসি পরীক্ষার্থী বৃন্দ, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফলকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এম এম আরিফ। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি গোপালপুর গ্রামের যেই মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, অর্থাৎ গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে। মূলত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী স্যারের আমন্ত্রণে সাড়া দিয়েই আজকের এই প্রতিষ্ঠানে আসা। এই প্রতিষ্ঠানে টানা তিন দিন ব্যাপী চলছে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো আয়োজন। প্রথম দুই দিন ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং তৃতীয় ও শেষ দিন ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এসএসসি পরীক্ষার্থীর 2024-এর বিদায় ও মিলাদ অনুষ্ঠান। আজকের ভিডিওতে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের এই তিন দিন ব্যাপী টানা জমকালো আয়োজনের আদ্যোপান্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। প্রথম দিন, দিনের প্রথম প্রহরেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, শপথ, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ক্রিয়া প্রতিযোগিতার মূল পর্ব, যেখানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ মোবারক হোসেন, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, জনাব শেখ আব্দুস সালাম, মহিলা অভিভাবক সদস্য জনাব ডাক্তার রুবিনা মোস্তফা, দাতা সদস্য জনাব মোহাম্মদ মুজারুল হক সরকার। জাতীয় পতাকা উত্তোলনের পরই মশাল দৌড়ের মাধ্যমে শুরু হয় অ্যাথলেটিক্সের প্রথম ইভেন্ট দৌড় প্রতিযোগিতা। হাতে তালি দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করছি। বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সতর্ক থাকুন। অবিশ্বাসী সাইবার পোর্টালে রাখবেন। পরবর্তীতে সাইকেল রেস, লং জাম্প, হাই জাম্প, পাথর নিক্ষেপ, পাতিল ভাঙা, মিউজিক্যাল চেয়ার, বিস্কুট দৌড় সহ বালক বালিকাদের মধ্যে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম স্থানে অধিকার করেছে আসাদুল্লাহ মেহান পরীক্ষার্থী, দ্বিতীয় হয়েছে সাহাদ, Yeah!
মনোমুগ্ধকর জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী সহ গোপালপুর গ্রামের বিভিন্ন স্তরের লোকজন এবং বেশ কয়েকটি ইভেন্টেই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন। ব্যতিক্রমধর্মী একটি ইভেন্ট পুকুরে হাঁস ছেড়ে দেওয়া হয় উন্মুক্তভাবে, যেখানে অংশগ্রহণ করেন গোপালপুর গ্রামের অনেক ছেলেরা। হাঁসের সাথে মশলার জন্য আরো 500 টাকা, হাঁসের সাথে মশলার জন্য আরো 500 টাকা উপহার। আপনার তো অনেক বড় রোগ হয়েছে, আপনি তো বেশি দিন বাঁচবেন না। পরবর্তীতে যেমন খুশি তেমন সাজো ইভেন্টের মধ্য দিয়ে জমকালো এই আয়োজনের প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি টানেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্বিতীয় দিন সাংস্কৃতিক প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে গাওয়ার মধ্য দিয়েই। علمه البيان الشمس والقمر بحسبان إن شعبي تيبير تيتر كانين تميني فوني جير حتيكي تون। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, আধুনিক গান, উপস্থিত বক্তৃতা, অভিনয়, নৃত্য সহ বিভিন্ন ধরনের ইভেন্ট অনুষ্ঠিত হয় একের পর এক। দৈবচয়ন পদ্ধতিতে তার আজকের বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য, এম ইন লাইফ। পরিশেষে দ্বিতীয় দিনের এই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তৃতীয় দিন যথারীতি মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়েই। তৃতীয় ও শেষ দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জামাল, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কালীগঞ্জ, গাজীপুর, হাফেজ মোহাম্মদ শামীম ইব্রাহিম, জনাব মোহাম্মদ সুমন মিয়া, জনাব মোহাম্মদ আতিক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী সহ গোপালপুর গ্রামের আরও অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ। অতিথিদের বরণ করার পর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং 5 বছর এখানে সফলতার সাথে
শিক্ষা গ্রহণের পর 2024 সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরবর্তীতে একের পর এক আমন্ত্রিত অতিথিবৃন্দরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন। আজকের এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে খুবই গর্বিত বোধ করছি এবং খুবই আনন্দের সাথে এই দায়িত্ব পালন করছি। গত তিন দিন ধরে আমাদের স্কুলে অনুষ্ঠান চলছে। আজকে হলো 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আমরা সব বান্ধবীরা মিলে খুবই আনন্দ উপভোগ করছি। আজকে হচ্ছে তৃতীয় দিন, সমাপনী দিন। আজকে হচ্ছে আমাদের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এই তিন দিন ছিল আমাদের খুব চমকালো দিন। আমরা প্রতিটা দিন প্রতিটা ক্ষণ খুব আনন্দ উল্লাসের সাথে এনজয় করেছি। তোমাদের ঐকান্তিক প্রয়াসে সমৃদ্ধ দেশ ও জাতি, এই কামনায় তোমাদের এই স্নেহধন্য শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুই। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেন দশম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া আক্তার। পরীক্ষার্থীদের মধ্য থেকে বিদায় নেন বুসরাত ও নিজুম আক্তার এবং শিক্ষকবৃন্দর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য রাখেন মুনমুন সুলতানা। আর যেহেতু তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই এটা আমার মনে হয় তোমাদের প্রথম পাবলিক পরীক্ষা, তো সেখানে অবশ্যই তোমাদের বিদ্যালয় থেকে যতটুকু শিখে গেছো বা তোমাদের নিজেদেরও যতটুকু শিক্ষা করানো আছে বই থেকে, আমাদের শিক্ষক মন্ডলী সবাই চেষ্টা করছে, সর্বাত্মক প্রচেষ্টা করছে তোমাদেরকে সবকিছু উজাড় করে দেওয়া। প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং আজকে তাদেরকে পুরস্কার বিতরণী দিবে এবং আমাদের বড় ভাইদের আজকে বিদায় অনুষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানকে ঘিরে মেধা বিকাশের যে উৎকর্ষ সাধিত হচ্ছে, সেই সাধিতের আজকেই বার্ষিক একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে আমরা পেয়েছি মেধা বিকাশের একটা অনন্য উৎস। আমাদের এই স্কুলের অনুষ্ঠানগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে এবং আমরা খুব আনন্দ উপভোগ করি। তিন দিন খুব উল্লাসের সহিত এবং খুব জমজমাটভাবে অনুষ্ঠানগুলো হয়। শিক্ষার্থীবৃন্দ গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফলকে তাদের নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মতো প্রিপারেশন নিয়েছেন মনে আমি বিশ্বাস রাখছি। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ছাত্রছাত্রীদের মাঝে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও আমন্ত্রিত অতিথিবৃন্দদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। পরিশেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পবিত্র কালেমা জারি করে সবশেষ তাবারক বিতরণ ও পরীক্ষার্থীদের ফটো সেশন শেষে বিদায় লগ্নে কান্না বিজড়িত হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা ঘটে স্কুল ক্যাম্পাসে। তাদের সাফল্য মণ্ডিত কামনা করছি, তারা যাতে এই 2024 সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই গোপালপুর উচ্চ বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি। বর্তমান সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদল এমপি মহোদয়ের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করেন গোপালপুর গ্রামের সর্বস্তরের জনগণ।